दर्शक আপনারা দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন আপনাদের সবাইকে চেঞ্জ টিভি নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল ফাইটের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, আপনারা ইতিমধ্যে দেখেছেন ফেসবুকে অনেক একটি নিউজ ভাইরাল হয়েছে, সেটি বিষয়ে আজকে আমরা কথা বলবো। এবং আপনারা জানেন যে এই নিউজটি নিয়ে অনেক কথা হয়েছে, আইনজীবীদের মধ্যে কথা হয়েছে। নিউজটি ছিল যে ব্যস্ত আইনজীবী, একজন ব্যস্ত আইনজীবী বাইক রাইডার অ্যাডভোকেট মাসুদ রানাকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। জনাব মাসুদ রানা, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যে আপনি জানেন যে আমরা সবাই সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা যারা রয়েছি আপনি জানেন যে এটি আইন বিষয়ক অনুষ্ঠান, লিগ্যাল ফাইট আইন বিষয়ক অনুষ্ঠান। এবং একটি একজন আইনজীবী একজন বাইক রাইডার নামে একটি যে নিউজ ভাইরাল হয়েছে, এই ভাইরাল নিউজটি আমি জানতে চাচ্ছি যে আপনার কাছ থেকে যে আপনি কোন ইন্টেনশনে এই ছবিটি আপনি আপনার ফেসবুকে শেয়ার করেছেন। জি, ধন্যবাদ রেজাউল করিম ভাই আজকে আপনার এই সুন্দর আলোচনার বিষয়টি উত্থাপন করার জন্য। বিগত 16 মাস থেকে আমাদের আদালত সম্পূর্ণরূপে বন্ধ, যদিও মাঝে মাঝে ভার্চুয়াল কোর্ট নামে কিছু কিছু মাঝে মাঝে কোর্ট চালু হয়, সেটা আবার বন্ধ হয়ে যায়। খুব সীমিত পরিসরে ভার্চুয়াল কোর্ট চালু হলেও আমরা প্রায় 16 মাস যাবত বন্ধই বলা চলে। সেই অবস্থা থেকে বাংলাদেশের সমস্ত আইনজীবীদের একটি তাদের জীবনযাপন বা তাদের পেশার যে একটি সাংঘাতিক রকমের পেশার ঘাটতি চলছে, অর্থাৎ কাজ নেই বললেই চলে। সেই কারণ থেকে আমি চিন্তা করলাম 16 মাস যাবৎ বাসায় বেকার আনএমপ্লয়মেন্ট অবস্থায় আছি এবং আমাদের জীবন যাপনের যে ব্যয় সেটা তো বসে নেই। আমাদের যে বাসা ভাড়া থেকে শুরু করে অন্যান্য বিষয়ের একটা আমাদের অনেক কষ্টিং এর ব্যাপার হয়। আপনি জানেন যে আইনজীবীরা সমস্ত বাংলাদেশের জেলা শহর অথবা বিভাগের শহরে তাদের পেশা শহরে পেশা পরিচালনা করে, সেই ক্ষেত্রে তাদের বাড়ি ভাড়া থেকে শুরু করে অন্যান্য অনেক কস্টিং খরচ নির্বাহ করতে হয়। ঠিক আমি যা ফেস করছিলাম সেটি হচ্ছে 16 মাস আমি কোন রকমে চলতে পারলেও অন্যের সাহায্যে বা আমার সিনিয়রদের সহযোগিতা বা পারিবারিক কিছু সাপোর্টে চলতে পারলেও এখন এসে কিছুটা সিম কাটছিলাম। সেই কারণে আমি চিন্তা করছিলাম যে এইভাবে বসে না থেকে বিকল্পভাবে কোনো কিছু করা যায় কিনা বা আর্ন করা যায় কিনা, সেই বিষয়টি চিন্তা করি। আমার একটা চিন্তা আসলো যেহেতু যখন যে সময়টা আমি ছবিটা পোস্ট করেছিলাম সেই সময়টা ছিল লকডাউন, একটু সীমিত ছিল, গাড়ি ঘোড়া চলতে পারত, তখন আমি চিন্তা করলাম যদি কোনো কিছু আর্ন করা যায়। সেই থেকেই আমি বাইক রাইড শেয়ার শুরু করি। তারপরে চিন্তা আসলো যে আমি যে বাইক রাইড করছি, আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন ব্যস্ত আইনজীবী ছিলাম বা এখনো আছি, কিন্তু অনেক আইনজীবী যারা কাজ করতে পারছে না বা অন্য পেশায় যারা আছে তারাও কাজ করতে পারছে না, তারা বেকার বাসায় বসে আছে। আমার চিন্তা আসলো আমি যদি বিষয়টা শেয়ার করি তাহলে আমার বিষয়টা অন্যরা জেনে তারাও কোনো কাজ করতে ইন্সপায়ারেশন পেতে পারে, তাদের ইন্সপায়ারেশন আসবে যে কোনো কাজে ছোট নয়, কোনো কাজেই নিন্দনীয় নয় যদি সেটা মহৎ বা সৎ হয়। সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম আমি যদি বাইক রাইডিংটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি সেটা অনেকে জানবে, দেশে বিদেশে সেটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু অনেকেই তো এটা বলবে যে একজন সুপ্রিম কোর্টের আইনজীবী তার পেশা নাই, তিনি অন্য পেশা আর্ন করার জন্য সৎ উপায়ে জীবনযাপন করার জন্য চেষ্টা করছেন, তিনি কোনো ইলিগাল পথ বেছে নেন নাই। যেমন আমরা দেখি এখন করাপশন যদি বলি, ড্রাগ বলি বা চিটিং বলি, বিভিন্ন ধরনের পেশায় মানুষ জড়িয়ে যাচ্ছে যা সমাজের জন্য খুব হানিকর, সমাজের জন্য খুব অস্বস্তিকর। 2020 সালের মাস থেকে করোনা পরিস্থিতি শুরু হয়েছে এবং অদ্যাবধি করোনা পরিস্থিতি রয়েছে এবং সেটি কতদিন পর্যন্ত থাকবে আমরা কেউ জানি না, আমরা সবাই অনিশ্চিত। আপনি কি মনে করেন যে এই করোনা পরিস্থিতিতে সকল পেশার চাইতে আইনজীবীরা বেশি ক্ষতিগ্রস্ত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি অন্যান্য পেশার সঙ্গে যদি আমাদেরকে তুলনা করেন সেটি মিলবে না বা মেলানো যাবে না, কারণ হচ্ছে একমাত্র প্রফেশন আইন পেশা যাদের কোনো ফিক্সড স্যালারি নেই বা কোনো থেকে রেমুনিয়েশন পাওয়া যায় না বা সম্পূর্ণ তাদের প্রাইভেট একটি পেশা, তাদের নিজস্ব প্রাইভেট ক্লায়েন্টদের কাছ থেকে যে ব্রিফ রিসিভ করা হয় বা ক্লায়েন্টদের যে লিগাল সাপোর্ট দেওয়া হয় সেখান থেকে লিগাল ফি হিসাবে আমরা যেটা রিসিভ করি সেটাই হচ্ছে আমাদের আর্নিং সোর্স বা সেটাই আমাদের একমাত্র আর্নিং মানি। এর বাইরে আমরা কোথাও থেকে যেহেতু পাই না সেই জন্য অন্যদের সঙ্গে আমাদের কম্পেয়ার করা যাবে না, কিন্তু আপনি যেহেতু বলেছেন দেখেন ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিকে, গার্মেন্টস শিল্পকে সরকার অনেক
হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন, তাদের কিন্তু বিজনেস চলছে, গার্মেন্টস চালু আছে এবং ব্যবসা বাণিজ্য চালু আছে, এরপরেও গভর্নমেন্ট তাদেরকে একটি প্রণোদনা দিয়েছে যাতে করে এই করোনা পরিস্থিতিতে তাদের বিজনেসটাকে চালিয়ে যেতে পারে, যাতে ক্ষতিটা পুষিয়ে নিতে পারে। দীর্ঘদিন যাবৎ কোর আদালত বন্ধ ছিল, সম্ভবত অগস্ট মাসের 12 তারিখে সম্ভবত ভার্চুয়াল কোর্ট স্টার্ট হয়েছে আমার যতটুকু মনে পড়ে। তারপর থেকে তো ভার্চুয়াল কোর্ট তো চালু ছিল, সেক্ষেত্রে ভার্চুয়াল কোর্ট চালু থাকা অবস্থায় কি কি প্রতিবন্ধকতা ছিল যে পেশারটি এত আঘাত লেগেছে যে বা আইনজীবীরা এত খারাপ অবস্থার মধ্যে চলে গেছে? অগস্ট মাসের 12 তারিখ থেকে 2020 সালের কিছু ভার্চুয়াল কোর্ট চালু হয়েছিল, কিন্তু চালু হলেও ভার্চুয়াল কোর্টের প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত কোর্ট চালু করা হয়েছিল। এরপরও আমরা আশায় বুক বেঁধেছিলাম যে বিচার প্রার্থী জনগণ, আইনজীবী, এখানে শুধুমাত্র আইনজীবীদের অসুবিধার বিষয়টি নয়, বিচার প্রার্থী মানুষও যখন বিচার থেকে বঞ্চিত, ন্যায় বিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিল এবং আইন পেশাটাও আইনজীবীরা তাদের পেশা চালিয়ে যেতে পারছিলেন না, ভার্চুয়াল কোর্ট যখন কিছু সীমিত পরিসরে চালু হলো, আমাদের দাবি ছিল সম্পূর্ণরূপে কোর্ট খুলে দেওয়া অথবা সম্পূর্ণ কোর্টগুলোকে ভার্চুয়াল কোর্টের আওতায় নিয়ে আসা। যদিও সীমিত পরিসরে ভার্চুয়াল কোর্ট চালু হওয়ার কারণে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে নাই ভার্চুয়াল কোর্ট, সেই জন্য আমরা প্রধান বিচারপতি সহ বিভিন্ন আমরা স্মারকলিপি দিয়েছি বা বিভিন্ন সময় আমরা মানববন্ধন বা বিভিন্ন কর্মসূচি পালন করেছি সম্পূর্ণরূপে কোর্ট খুলে দেওয়ার জন্য। আমরা এটাও বলেছিলাম যে যে এক্সিস্টিং কোর্টগুলো সবগুলো ভার্চুয়াল সিস্টেমে চালু করে দেওয়ার জন্য, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সেই বিষয়টা হয়তো করতে পারেন নাই বা সেটা তিনি জানবেন কেন করতে পারেন নাই, যার জন্য আমরা প্রত্যাশিত মাত্রায় আমাদের কোর্ট চালু না হওয়ায় বিচার প্রার্থী জনগণ ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছিল, আইনজীবীরাও তাদের পেশা থেকে চালিয়ে যেতে পারছিলেন না। সেই কারণেই আমি চিন্তা করলাম যে বিষয়টা, যদিও আমি এটা একটা আপদকালীন বলেছিলাম যে আপদকালীন একটা পেশা আমি রিসিভ করলাম, পাশাপাশি আমি এটাও চিন্তা করেছি বলেছি যে এই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপ্রিম কোর্টের ব্যস্ত আইনজীবী এখন বাইক রাইডার, এই বিষয়টা যখন আমাদের মাননীয় প্রধান বিচারপতি নলেজে আসবে তিনি হয়তো চিন্তা করবেন কোর্টগুলা কিভাবে খুলে দেওয়া যায়, ভার্চুয়াল সিস্টেমে কিভাবে সম্পূর্ণ কোর্ট চালু রাখা যায়, এই বিষয়টার একটা দাবি স্বরূপ আমি এই সেটাকে আমি চিন্তা করেছি যে একটা কোর্ট খুলে দেওয়ার একটা দাবি আমার এখানে একটা মেসেজ থাক মেসেজটা হতে পারে। ধন্যবাদ জনাব মাসুদ। আপনার এই ছবিটি ফেসবুকে ভাইরাল হওয়ার পরে আপনি আদালতে মামলা করতে গিয়েছিলেন, তারপর আদালতে যে সেদিনের ঘটনাটি যদি আমাদের চেঞ্জ টিভি দর্শকে যে আজকে যে অনুষ্ঠান লিগাল ফাইটের দর্শকদের যদি বলতেন যে কি ঘটেছিল সেদিন আদালতে। জি ধন্যবাদ। আমার ওই বাইক রাইডিং এর নিউজটা যখন ব্যাপকভাবে ভাইরাল হয়ে যাওয়ার পরে দেশে বিদেশে এটা আমরা আপনারা ইতিমধ্যে জেনেছি, আল জাজিরা সহ সিএনএন বিভিন্ন দেশে সেটা ব্রডকাস্ট করা হয়েছে, সেটা আমাদের মাননীয় বিচারপতিদের নজর এড়ায় নাই, মাননীয় বিচারপতি মহোদয় দেখতে পেয়েছেন। আমি 19 তারিখ সম্ভবত একটি মামলা করতে একটি আদালতে ভার্চুয়াল ভাবে সংযুক্ত হলে মাননীয় বিচারপতি সেদিন আমাকে দেখে খুব হাস্যোজ্জ্বল ভাবে বলেছিলেন, মিস্টার মাসুদ রানা আপনি তো এখন সমস্ত বিশ্বেই ফেমাস হয়ে গিয়েছেন, আপনি এখন খুব আলোচিত। আমি তখন মাননীয় বিচারপতিকে বললাম যে মাননীয় মাই লর্ড এটা মিডিয়ায় ব্যাপকভাবে কভারেজ দিয়েছে হয়তো তাই হয়েছে। তারপরে সে বিষয়টা ওই কোর্টের সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী ছিলেন যাকে আমরা ডিএজি বলি, তিনি বিষয়টাকে আপত্তি জানান যে না আপনি এটা করতে পারেন না, আপনি এটা কেন করলেন, এটা আপনার ঠিক হয় নাই। তিনি বিষয়টা নিয়ে আর্গুমেন্ট করতে চাইলে মাননীয় আদালত তাকে থামিয়ে দিয়েছেন এবং এক পর্যায়ে বলেছে আপনারা থামেন, এবং মাননীয় এই এই কোর্টের ডিএজি সাহেব বলেছেন যে আপনারা আপনি এই কাজ আর করবেন না। এই কথাটাই পরবর্তীতে যখন নিউজে আসলো সেটা আসলো আদালত তাকে সতর্ক করেছে। বিষয়টা ছিল এরকম যে আর্গুমেন্ট করতে আমার মাননীয় আদালতকে উপস্থাপন কোর্টে উপস্থাপন করার জন্য ডিএজি সাহেব আমার সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে গিয়েছিলেন, কোর্ট আমরা দুজন আমাদের দুজনকে থামিয়ে দিয়েছিলেন, এই রকম ছিল। তারপরে আমার সম্ভবত ডিএজি সাহেব সেটা মিডিয়ার নজরে এনেছিলেন, তিনি বলেছিলেন, তিনি একথা আমাকে বলেছিলেন যে আপনি কাজ করবেন না, এটাই পরবর্তীতে নিউজ হয়ে গেছে, আদালত মিস্টার মাসুদ রানাকে সতর্ক করেছেন। যাই হোক, সেটা আদালত যা বলেছে আদালতের যা হয়েছে বিষয়টা বাহিরে আমি এর বেশি আনতে চাচ্ছি না। ধন্যবাদ আপনাকে, সুন্দরভাবে আপনি এটি উপস্থাপন করেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে বিশ্বে করোনা মহামারী চলছে এবং এই মহামারীর বাইরে বাংলাদেশও নয় বা বাংলাদেশের যারা আইনজীবী রয়েছে আইনজীবীদের পাশে রাষ্ট্র বা বার কাউন্সিল দাঁড়ানো উচিত বলে কি আপনি মনে করেন?
জি ধন্যবাদ মিস্টার রেজাউল করিম সাহেব। আমি আপনার মাধ্যমে আমার বাংলাদেশ গভর্নমেন্টের নিকট আমি আমি আগেও বলেছিলি যে আমাদের আমি সুনির্দিষ্টভাবে আইনজীবীদের পক্ষ থেকে আমার একটি দাবি জানাই, যেহেতু সরকার ইতিমধ্যেই ব্যবসায়ীদের প্রণোদনা দিয়েছে, সাংবাদিকদের প্রণোদনা দিয়েছে, আমাদের দেশে বর্তমানে 65,000 আইনজীবী আছে, তাদের জন্য যদি সরকার অন্তত পক্ষে 100 বা 200 কোটির একটা প্রণোদনা অন্তত বা আরো প্রয়োজন অনুযায়ী একটা প্রণোদনা ঘোষণা করেন, এবং এটি সেই সময়ের দাবি হবে। কারণ আপনি জানেন সরকার যেভাবে রেভিনিউ আর্ন করে, সেই রেভিনিউ আর্নিং এর মোটামুটি একটা সিংহভাগ আইনজীবীদের মাধ্যমে সেটা সরকার রেভিনিউটা আর্ন করে, আমরা আইনজীবীরা সরকারের রাজস্বটা সংগ্রহ করে দেই, কিন্তু আমরা সেই সরকার থেকে কোনো রকম কোনো রাজস্বের অংশ কখনো পাওনা হই না। অন্তত পক্ষে এই প্যান্ডামিক সিচুয়েশনে সরকার থেকে আমাদেরকে যদি 500 কোটি টাকার একটি অনুদান বা প্রণোদনা ঘোষণা করা হয়, আইনজীবীদের মাধ্যমে সেটি উপকৃত হবে। ইতিমধ্যে আমরা দেখেছি অন্যান্য গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন, বিভিন্নভাবে বিভিন্ন তাদের ফাইন্যান্সিয়াল বিভিন্ন প্রণোদনা বলেন বা অন্য নামে বলেন তাদেরকে দেয়া হচ্ছে। আমাদের আইনজীবীদেরকে বার কাউন্সিলের মাধ্যমে 500 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলে হয়তো আইনজীবীদের কিছুটা হলেও সাময়িক অসুবিধা লাঘব হতে পারে। আমি আপনার মাধ্যমে গভর্নমেন্টের নিকট আহ্বান জানাবো আমাদের জন্য 500 কোটি টাকার একটি প্রণোদনা ঘোষণা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার আরেকটি প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন যে এই করোনা পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশ বার কাউন্সিল যে প্রতিষ্ঠানটি আমাদের গার্ডিয়ান হিসেবে আমরা জানি, বাংলাদেশ বার কাউন্সিলের আমাদের পাশে দাঁড়ানো উচিত কিনা বলে আপনি মনে করেন? জি, এই বিষয়টি অত্যন্ত পরিতাপের বিষয়। প্যান্ডামিক সিচুয়েশন যখন দেশে আবির্ভূত হয় তখন আমরা দেখেছি আমাদের বার কাউন্সিলের যে বর্তমান নেতৃত্ব আছে, সেই বর্তমান নেতৃত্বতে আমাদের বার কাউন্সিল আইনজীবীদের জমানো টাকার একটি বড় অংশ সরকারকে এখানে সরকারের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন, সেই বিষয়টা আমরা জানি, আপনারা জানেন, পত্র পত্রিকায় এসেছে, সেই বিষয়টা আমার আপত্তি নয়, যদিও তারা দিয়েছেন। এখন সেই নেতৃবৃন্দ যারা বার কাউন্সিলের বর্তমান নেতৃবৃন্দ লিডারশিপ আছেন, তারা যদি সরকারের কাছ থেকে আলোচনা করে বা আমাদের প্রয়োজনীয়তা উপলব্ধি সরকারকে উপলব্ধি করিয়ে আমাদের জন্য 500 কোটি টাকা আনতে পারেন, আমরা তখন খুশি হব, বার কাউন্সিলের প্রতি আমরা সন্তুষ্ট হব, বর্তমান নেতৃত্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। ধন্যবাদ আপনাকে জনাব অ্যাডভোকেট মাসুদ রানা। এবং আপনি আমি মনে করি যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে পুরো দেশ এবং আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন যে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল, এবং যারা মাস্তরা চেষ্টা করেছিলেন যে তার মনের মধ্যে যে একটি ক্ষোভ বা তার যে একটা অভিপ্রায় সেই অভিপ্রায়টি আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। যারা মাসুদরা বলেছেন যে এই প্যান্ডামিক সিচুয়েশন আসার পর পরই যে অন্যান্য পেশার চাইতে আইনজীবীরা বেশি ক্ষতিগ্রস্ত ছিল। লিগাল ফাইটের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি রাষ্ট্র সরকার এবং বার কাউন্সিলকে বলতে চাই যে আপনারা আইনজীবীদের পাশে দাঁড়ান এবং আপনারা প্রমাণ করুন যে আমরা বিশ্বে যে আমরা মাথা উঁচু করে দাঁড়া করার জন্য যে আমরা যে কাজ করছি, সকল মিলে একসাথে কাজ করছি, সকল পেশা যেরকম দাবি রয়েছে, অধিকার রয়েছে, আমাদের আইনজীবীদের অধিকার রয়েছে, দাবি রয়েছে, আমাদেরও কন্ট্রিবিউশন আছে, এই আইনজীবীদের কন্ট্রিবিউশন আছে রাষ্ট্রের বা সরকারের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।